নমস্কার বন্ধুরা আর্যে ভূষণের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি আজকে আপনাদের বলবো অ্যাপেলো ফার্মাসি মার্কেটেড হুইট গ্রেস আমলা জুস এটা খেলে কি হবে এর উপকারিতা এর গুণাবলী সম্বন্ধে আমি বলবো আপনাদের এই ভিডিওতে তাই আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা কিছু মিস না করে যান আর ভিডিওটি দেখার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি কোনো নেক্সট ভিডিও ছাড়লে আপনারা পেয়ে যান তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকের ভিডিওটা হুইট গ্রেস আমলা এটি অ্যাপেলো ফার্মাসি মার্কেটের হুইট ক্রেস আমলা জুস এটা অ্যাপেলো ফার্মাসি মার্কেটেট উইট ক্রেস আমলা জুস এটি আপনি যে কোনো অ্যাপেলো ফার্মাসিতে পেয়ে যাবেন আর যদি পেতে অসুবিধা হয় তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা ওখান থেকেও কালেক্ট করতে পারেন এটা পাঁচশো এম এলের দাম একশো উনআশি টাকা আমার মনে হয় না এত কম দামে কোনো কোম্পানি বার করেছে বা কোনো কোম্পানি আপনাকে দিতে পারবে তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই এর উপকারিতা উইট গ্রেস আমলা জুস এমন একটি পানীয় যার মধ্যে ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে এবং ভিটামিন বি কমপ্লেক্স প্রচুর পরিমাণে থাকে এতে অনেক প্রয়োজনীয় মিনারেলস আর অ্যামাইনো অ্যাসিড ও এনজাইম থাকে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেহকে সুস্থ রাখতে সাহায্য করে ওয়েট ক্রেস আমলা জুস খিদে কমায় সাথে সাথে বাতের ব্যথা বা আর্থারাইটিস আছে তাদের তাদের জন্য খুব উপকারী একটি প্রোডাক্ট এটি অবসাদ দূর করে এটা খেলে গ্যাস অম্বল হয় না হজম শক্তি বৃদ্ধি পায় এটা মুখের ও ঘামের দুর্গন্ধ দূর করতে খুবই সাহায্য করে এটা শরীরের ঘা বা কেটে যাওয়া সাড়াতেও খুব ভালো উপকারী একটি প্রোডাক্ট এটা তাঁতের রোধ করে আপনি যদি এটা রোজ এটা রক্তচাপ কমাতেও সাহায্য করে এটা যাদের কোলেস্ট্রল আছে তাদের জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট এটা খাবার নিয়ম রোজ সকালে তিরিশ এম এল হুইট গ্রেস আমলা জুসের সাথে একশো এম এল ঈষদ উষ্ণ জল সকালে ও সন্ধ্যে খালি পেটে খেতে হবে আর আর মাথায় রাখতে হবে এটা খাওয়ার তিরিশ মিনিট গ্যাপ দিয়ে আপনি পরবর্তী খাবার খেতে পারেন এটা কারা খাবেন না বা এর সাইড এফেক্ট কিডনির সমস্যা থাকলে বা প্রেগনেন্সি থাকলে বা যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা এটা খাবেন না আর যাদের লো ব্লাড প্রেশার তারা এটি খেতে পারবেন না আর এর সাইড এফেক্ট এর সাইড এফেক্ট হয় না বললেই চলে তবুও অনেকের ক্ষেত্রে দেখা গেছে অস্থির ভাব মাথা গোড়া আমি তাদের বলবো তারা এই মেডিসিনটি খাবেন না তারা যদি ভাবছেন খাবেন তাহলে তারা একবার তাদের যে জেনারেল ফিজিশিয়ান আছে বা আয়ুর্বেদিক কোনো ডাক্তারের সাথে কথা বলে তারপর এটি খান আর একটি গুরুত্বপূর্ণ কথা এটা ব্যবহৃত পাত্রটি যেন ধাতব না হয় কাচের গ্লাস বা চীনামাটির পাত্রে এটি আপনি সেবন করবেন ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার একটা ছোট্ট শেয়ারে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী সবাই জানতে পারবে এই উইড ক্রেস আমলার উপকারিতা ও কার্যকারিতা সম্বন্ধে তাই আপনাদের বলবো। একটা ছোট্ট শেয়ার করে দিন